ভিউয়ার্স, আজকে আমরা বানাচ্ছি হ্যান্ডওয়াশ। আমরা এখানে কী সাবান নিয়েছি? হুইল সাবান। আমরা এখানে কাপড় কাচার হুইল সাবানটাকে ফার্স্টে এতে ইয়ে করে নিয়েছি, কাটার দিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে ভিউ করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো কী সুন্দর হয়েছে না? ধরতেও মজা। এরপর এটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে কিছু সময়ের জন্য পানিতে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো, আর প্রায় আধা ঘন্টার মতো। এখানে প্রায় একটু ফোম ফোম আসছে, দেখতে পাচ্ছেন সবগুলো গলে গেছে। আমরা এটা একটু পরে ব্লেন্ড করবো সুন্দর করে। এবার আমরা এটাকে ব্লেন্ডারে দিব সাবানটাকে। এরপর আমরা পানি দিয়ে এটা ভিজিয়ে রাখছিলাম, আর এক কাপ পানি দিয়ে ব্লেন্ড। এরপর আমরা এখানে আরও একটা পানি দেব, কোনো কিছু ওয়েস্ট করা উচিত না। এই জন্য আমরা এভাবে পানি মিশিয়ে করছি। মানে এখানে অনেকটা লেগে আসছে এই জন্য। এবার আমরা পানিটাকে ব্লেন্ডারে দিয়ে দিব। আপনারা বাসায় এভাবে করতে পারেন। দেখছেন এটা এখনই প্রায় একটু গেদে গেদে উপরে উঠে আসছে। এটা আমরা 1 মিনিট বা 2 মিনিটের জন্য ব্লেন্ড করে দিই। আমরা এটাকে ঢালবো ব্লেন্ড করা সাবানটাকে। দেখতে পাচ্ছেন এর টেক্সচারটা অনেক সুন্দর। এটা এখনই মনে হয় ইউজ করা যাবে। তারপরে একটু ইয়ে দিয়ে এরপর এটা চামচ দিই। এরপর এটাকে আমরা চুলায় একটু ফুটাবো, না একটু রান্না করতে ফুটানো। এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, এক দুই মিনিট ধরে একটু জাল দিতে হবে। এখানে মনে হচ্ছে না হ্যান্ড ওয়াশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু অপ্লাই উঠলে তারপর গ্লিসারিন দিস একটু। হ্যাঁ সব দিব, স্যাভলন, গ্লিসারিন আর গোলাপ জল। আপনারাও চাইলে বাসায় বানাতে পারেন, যেহেতু এখন বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না কারো পক্ষে, বাসায় আপনারা সবাই বানাতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এটা এখন ফোম, পুরোটাই ফোম হয়ে গিয়েছে। সেই চুলার জ্বালাটা একদম কমিয়ে দিব আমরা। নিচের পানিগুলা যথেষ্ট গরম হয়ে গেছে আর উপরে ফোম হয়ে গেছে, চুলার আঁচটা কমিয়ে এখন আমরা এর মধ্যে
একটু সুগন্ধির জন্য গোলাপ জল দিব, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। দুই চামচ দিতে হবে না, দুই চামচ সুগন্ধি, দুই থেকে তিন চামচের মধ্যে দিলে হবে। আমরা যেহেতু কাপড় কাচার সাবান নিয়েছি এই জন্য আমরা তিন চামচ দিলাম। এরপরটাকে আমরা মিক্স করে দেবো। দেখতে পাচ্ছেন এটা ধোঁয়া বেরোচ্ছে চামচটা থেকে। এরপরে আমরা একটু হাত ময়েশ্চারাইজারের জন্য মেরিন গ্লিসারিন ইউজ করবো, আপনার যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। এটা আমার খালি হাতটা ময়েশ্চারাইজ করার জন্য আমি গ্লিসারিনটা ইউজ করছি। দুই থেকে তিন চামচ এটা ওরকমভাবে দিতে হবে। আমরা প্রায় আড়াই চামচের মতো দিলাম। এরপরে আমরা জীবাণুনাশের জন্য স্যাভলং দিব একটু, যাতে জীবাণুটা আরও সোনাল আপনারা দিতেও পারেন নাও পারেন। এটা দিলে জীবাণুগুলো আর থাকবেই না হাতে। যদি আমরা অনেক ক্ষারযুক্ত সাবান নিয়েছি, হুইল সাবান, এটা আমরা দেড় চামচের মতো দিয়ে দিলাম। দেখছেন এটা পুরোটাই ফোম ওপরে হয়ে গিয়েছে, এই যে নিচের সাবানগুলো এরকম লিকুইড হয়ে গিয়েছে। দেখ আমি যদি ফোমগুলো সরাই ফেলি তাহলে দেখতে পাবেন এখানে অনেক পরিমাণ লিকুইড জমেছে। এরপরে আমরা এটাকে নিয়ে নামে দুই থেকে তিন ঘন্টার জন্য বের করবো, রেখে দিব ফার্স্টে, তারপরে ব্লেন্ড করবো। তিন ঘন্টা পর আমরা এটাকে, দুই ঘন্টা পর রাখার পর আমরা এটাকে ব্লেন্ড করেছি রুম টেম্পারেচারে আসার পরে। দেখতে পাচ্ছেন এটা এরকম হয়ে গিয়েছে, যে আবার ব্লেন্ড করা হয়েছে, যে এটা এখন আমরা হ্যান্ড ওয়াশে ঢেলে তারপর ইউজ করব। আমরা এখন এই হ্যান্ড ওয়াশটাকে ইউজ করে দেখাবো। দেখতে পাচ্ছি গেঁদা হয়েছে, তো আপনারা এভাবে ঘরে তৈরি করতে পারেন আমাদের মতো। এই যে এই ভেতরে ঢালা হচ্ছে, ঢালাটা অনেক কষ্ট হয়। সিরিজটা কোন তাতে প্যাকেটে দিয়ে তারপর প্যাকেট ফুটো করে ঢুকাই দিলে সুন্দর। হ্যাঁ, এটা করা যেতে পারে।